দেশে প্রতি বছর আনুমানিক 6 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন, আর সাপের কামড়ে মারা যান 6000 মানুষ। আর বিষধর সাপ কামড়ানোর পর বেঁচে যাওয়া অনেকে বিভিন্ন ধরনের পঙ্গুত্ব বরণ ও মানসিক সমস্যায় ভোগেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাংলাদেশে সাধারণত 5 ধরনের বিষাক্ত সাপ রয়েছে। এগুলো হলো গোখরা, কেউটে, চন্দ্রবোরা, সবুজ সাপ ও সামুদ্রিক সাপ। সর্পদংশনের চিকিৎসা নীতিমালা 2019 অনুযায়ী অ্যান্টি স্নেক ভেনম আনুষঙ্গিক চিকিৎসা, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা অনুসরণ করা হয়ে থাকে। বর্ষায় সাপের কামড়ের সংখ্যা বেড়ে যায়, অথচ এখনই হাসপাতালগুলোতে সাপের কামড়ের রোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুও। চিকিৎসকরা বলছেন, সাপের কামড়ের বৈজ্ঞানিক ও আধুনিক চিকিৎসা থাকলেও এখনও সাপের কামড় সম্পর্কে মানুষের মধ্যে অবৈজ্ঞানিক ভ্রান্ত ধারণা রয়েছে। আধুনিক চিকিৎসায় অনীহা মানুষের। যদি সঠিক সময়ে এসব রোগীকে অ্যান্টিভেনম না দেয়া হয়, তাহলে অনেক রোগী মারা যেতে পারেন। এরই মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেসব অঞ্চলে সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়, সেসব অঞ্চলে যদি সাপে কাটার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে অ্যান্টিভেনম দেয়া যায়, তবে অবশ্যই সাপের কামড়ের মৃত্যুর কমানো সম্ভব। অথচ এখনো সাধারণ মানুষ আক্রান্তদের হাসপাতালে নেওয়ার পরিবর্তে ওঝার কাছে নিয়ে যান। সময়ক্ষেপণ করে হাসপাতালে আসার পথে রাস্তায় মারা যান অনেকেই। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দেয়া হলে প্রশিক্ষিত চিকিৎসকরা সাহায্য করতে পারেন অনেককেই। এছাড়াও দেশের প্যারামেডিক্স, চিকিৎসক এবং নার্সদের সাপের কামড়ের চিকিৎসা এবং অ্যান্টিভেনম ব্যবহারের প্রশিক্ষণ দেয়া আছে। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ অন্যদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সুতানা জাকিয়া, সাদা কালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।